আসসালামু আলাইকুম মেনাস কিচেন অ্যান্ড ব্লক থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজ আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমি গতকালকে একটা ভিডিও দিতে মিস্টেক করেছি গতকালকে আমার একটু ঝামেলা ছিল তাই আমি গতকালকে ভিডিওটা দিতে পারিনি তো আমি আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো বন্ধুরা প্রতিনিয়ত আমি যে ভিডিওগুলো করে থাকি আমার ঘর আমার বারান্দা আমার ভালোবাসার জিনিসগুলি আপনাদের সামনে আমি দেখিয়ে থাকি তো প্রথমেই আমার বারান্দাটাকে আমি আমার গাছগুলোকে আমার পছন্দের গাছগুলোকে আমার ভালোবাসার জিনিসগুলোকে আমি যত্ন করে পানি দিয়ে দিচ্ছি কারণ গাছ আমার খুবই প্রিয় তো গাছগুলোকে যখনই যত্ন করি সব কিছু আমি সুন্দর মতন করতে পারি তখন আমার মনটা সতেজ লাগে খুবই ভালো লাগে তোর বন্ধুরা ভালোবাসার জিনিসগুলোকে যত্ন করতে পারলে খুবই স্বাচ্ছন্দ্য বোধ হয় বা স্বাচ্ছন্দ্য লাগে তো এখন আমি আমার মানে পছন্দের জিনিসগুলোকে আমি প্রতিদিনই একবেলা পানি দিই কারণ এক বেলা পানি না দিলে গাছগুলো একদম শুকিয়ে যায় কারণ ভীষণ গরম পড়েছে তো বন্ধুরা এমনি করে আমি প্রতিদিনই আমার গাছগুলোর যত্ন করে থাকি আমার যে স্বাদে গাছ আছে সেগুলোকে আমি যত্ন করে থাকি আমার কাছে খুবই ভালো লাগে আর একটা সংসারের ছোট হোক আর বড় হোক একটা সংসারের কিন্তু একটা কী বলবো গৃহিণী হোক আর বউ হোক তাদেরই কিন্তু সংসারের সমস্ত দায়িত্ব তো সংসারটা যদি ছোট হয় বা সংসারটা যদি এলোমেলো থাকে সব কিছুই কিন্তু গৃহিণীরাই করতে হয় তো সেরকমভাবে আমার ছোট্ট সংসারটা এবং আমার যা কিছুই আছে আমি সব সময় আমার সংসারটাকে আমি সুন্দরভাবে গুছগাছ করে রাখার জন্য চেষ্টা করি আর আমি যে কথাটা বললেই নয় প্রতি সপ্তাহের মধ্যেই আমি আমার চাদরগুলো আমি চেঞ্জ করে দিই এক সপ্তাহ পর পরে কারণ এক সপ্তাহ বেশি গেলে নোংরা হয়ে যায় সেজন্য আমি প্রতি সপ্তাহে আমি আমার বেডের চাদরগুলো আমি চেঞ্জ করে দিই তো আমার কাছে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো লাগে আর ভালোবাসার সংসারটাকে মনের মতো করে সাজাতে পারলে খুবই ভালো লাগে সবার কাছেই তো আসলে আমার ভালোবাসার সংসারটা আমি যদি আমার মনের মতো করে আমি সাজাতে পারি গুছিয়ে রাখতে পারি আমার মনটা খুবই ভালো লাগে খুবই স্বাচ্ছন্দ্য লাগে তো এখন আমি বিছানাটা আমি করে নিলাম করে এখন আমি বালিশের কভারগুলো আমি ঢুকিয়ে নিব ঢুকে আমার সংসারে যে কাজগুলো আমি টুকেটুকি করে থাকি সব কাজগুলো আপনার সাথে সাথে আমি শেয়ার করে থাকি তো আমার একটাই কথা বন্ধুরা সংসারটা ছোট্ট হোক আর বড়ো হোক আপনারা যদি সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখেন আমরা যদি সংসারটাকে সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু ভালো লাগে তো আসলে কি আমার ভেবিটা ভিডিও ধরতে পারতেছে না সেই জন্য বিডিওটা কাঁপতেছে এবং সুন্দর হচ্ছে না কারণ আমার ঘরে তেমন কেউ নাই আমার হাজব্যান্ড তো অফিসে থাকে তো আজকে আমার ভেবিটাকে বললাম বাবা তুমি একটু ভিডিও করে দাও তো আপনাদের সাথে আমি সামনে আসতে পারি না বা আপনারা আমাকে দেখতে পারেন না তো সেই জন্য আমি ভাবলাম যে না আপনাদের সামনে অবশ্যই আসার দরকার আছে বা আপনাদের সাথে চারটা কথা বলার দরকার আছে তো বন্ধুরা সেই জন্য আপনাদের সামনে আমি উপস্থিত হয়ে গেলাম তো আমার বেবিটা ক্যামেরা ধরেছে যেমনই হয়েছে আপনারা আমার বেবির জন্য দোয়া করবেন তো ছোটো মানুষ ও তো ক্যামেরা করতে পারে না তারপরও যে করেছে আমাকে আপনাদের সামনে হাজির করার জন্য বা আমাকে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য তো সেই জন্য ওকে অনেক ধন্যবাদ দিবেন তো আমি যেরকমভাবে আমি প্রতিদিনই আমার ফার্নিচারগুলো আমি মুছে রাখি আমি যে কথাটা বলেছি যে আসলে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সবসময় চলি কারণ আমার ভাঙা জিনিসটাও যদি আমি প্রচুর যত্ন করে রাখি ভালো করে রাখি সত্যিই কিন্তু জিনিসটা সুন্দর হবে তো এখন আমি আমার ওয়ার্ড্রপ এবং আমার যে কী বলে ড্রেসিং টেবিল এগুলো আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখি আর একদিন যদি না মোছা হয় তাহলে কিন্তু বালু পরে থাকে আর বালু পরে থাকলে আসলে ভালো লাগে না সব সময় মানে প্রতিদিনই মুছতে হয় তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আপনারা আমার ভিডিওটা দেখার জন্য এবং দেশ ও দেশের বাইরে থেকে যে বন্ধুরা প্রতিদিন আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি কী বলে কৃতজ্ঞতা জানাবো তো বন্ধুরা আপনারা আমার পাশে পাশে আসেন বলেই মাঝে মাঝে আমাদের কথার মাঝে কিন্তু অনেক ভুল হয়ে যায় আমাদেরকে ক্ষমা করে দিবেন তো আপনারা আমার পাশে আসেন বলেই কিন্তু আমি এতটুকু এগিয়ে এসেছি এবং আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করতেছেন এবং সাপোর্ট করবেন তো বন্ধুরা সবসময় আমার চ্যানেলটিকে আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন এবং সম্ভব হলে শেয়ার করে দিবেন। আর বন্ধুরা সব সময় আপনারা আমার পাশে আছেন এবং থাকবেন আপনাদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি আপনারাও আমাকে প্রচণ্ড ভালোবাসেন বলেই আমার চ্যানেলের পাশে আছেন এবং আমাকে সহযোগিতা করতেছেন তো এই গাছগুলো কিন্তু বন্ধুরা আমি নিজে কাটিং করেছি এবং কি সুন্দর হয়েছে তো বন্ধুরা আমি যে কথাটা বলতে চাচ্ছি আমরা যেখানেই থাকি না কেন চাকরি বাকরিতে বা আমরা ঘরের বাহিরে যেখানেই থাকি কিন্তু একটা বাসা কিন্তু একটা মানুষের শান্তির শান্তিনি তো সারাদিন চাকরি বাকরি করে সারাদিন অফিস আদালত করে যখন ঘরের ভিতরে মানুষটা আসে তখন কিন্তু ঘরটা যদি গুছলও থাকে সুন্দর থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে তো ঘর শান্তির শান্তিনি তো শান্তির শান্তিনিকে ওইভাবেই কিন্তু রাখতে হয় সাজগোজ করে যাতে ঘরটায় আসলেই একটা ঘুম পায় বা আরাম লাগে বা আসলে আরামদায়ক মানে স্বাচ্ছন্দ্য বোধ হয় আসলে আমরা নারীরা কিন্তু চাইলে এরকম করে ঘরটাকে রাখতে পারি তো আমরা চাই সব সময় সুন্দর করে ঘরটাকে রাখতে এবং পরিপাটি করে আমার বারান্দাটাও আমি সব সবসময় পরিপাটি করে সুন্দর করে রাখি এখন আল্লাহ রহমতে ফুল আসা শুরু করেছে প্রতিটা গাছেই তো আমরা চাইলে নারীরা আমরা সবসময় বলি আমি এই কথাটা আমরা নারীরা চাইলে অসুন্দর ঘরটাকে আমরা সুন্দর করতে পারি আর একটা সংসারে একটা নারী হইল সংসারের লক্ষ্মী তো পুরুষরা যদি বাহিরে কাজকর্ম করে ঘরের ভিতরে আসে শান্তির নিরে তারা কিন্তু ঘরটাকে গোছালো দেখলে সুন্দর দেখলে তাদের কাছে খুবই ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমার পাশের বাসার ভাবি আমাকে কাচি বিরিয়ানি দিয়ে গিয়েছে তো এখন আমার ভেবি আমি কাচি বিরিয়ানি খাচ্ছি আমার ভাবির জন্য দোয়া করবেন তো আমার পাশে পাশের ভাবি অনেক ভালো একটা মানুষ আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে তো এরকমই যেন আমরা চলাফেরা করতে পারি এরকমই যেন থাকি সবসময় মিল মোহবতের মধ্যে তো আপনারা সবসময় দোয়া করবেন সবসময় পাশের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় এবং ভালো থাকতে হয় তো বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং সম্ভব হলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার পাশের বাসার ভাবির জন্য দোয়া করবেন আমার পাশের বাসার ভাবির খাবার আজকে খাচ্ছি অনেক মজা হয়েছে ভাবিকে অনেক ধন্যবাদ তো আমরা খাওয়া দাওয়ার পরে আমরা এখন তরমুজ খেয়ে নেব তরমুজটাও ভীষণ মজা হয়েছে ভীষণ মিষ্টি হয়েছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ